সাথে নিরাশা হইলাম রক্ত পড়ছে রক্তের মত নেই করা যারা দোষ আছে না বাহ যেগুলো দেখার জন্য আমরা মোটে উপস্থিত ছিলাম না এই নে লাল কি জানতে আইতেছে সে তো দিছে না হোয়াটস আপ গাইস সবাই কেমন আছেন আজকে এসে পড়েছি প্রাকৃতিক সৌন্দর্যের অপারিল্লা ভূমি টাঙ্গাইল জেলার বাসুলিয়াতে আর এখানকার মানুষ এটাকে চাপড়া বিল নামে চেনে আর এখানকার মেইন আকর্ষণ হলো দিনের মাঝখানে একটি 70 বছর পুরনো বুড়ি গাছ নামে একটি হিজল গাছ রয়েছে যত বড় বন্যাই হোক এটি কখনো ডুবে না সো চলেন পুরো ব্লগে আমাদের সাথে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন লেটস গো এখন আমি যে জায়গায় আছি এটি হলো একটি পিকনিক স্পট আর এখান থেকে পুরো বাসিলের ভিউটাই অন্যরকম দেখতে স্কোয়াডের প্লাবান বই গাইজ এখন আমরা নৌকায় উঠবো দেন এই হিজল গাছটি দেখাবো কি ছিল এখানে বড় বড় গাছটা তিনজন মানুষের করাতি এসে কাঠপানি করাতে লাগাইছে সবাই মনে করেন যে রক্তের মতন খালি রক্ত রক্ত পড়ছে রক্তের মতন নেই করা যারা দোষ আছে না মনে করেন যে একজনে মানুষ চিনে করতে হবে আমার বাচ্চা হয় না অনেকজন বলছে আমরা যাই নাই একটাতেও আপনার লিগে এসে পড়ছি ঠিক আছে দাঁড়াও আমরা এখন নৌকে উঠলাম আমাদের ডেস্টিনেশন হিজল গাছ তো চলুন সত্যি বলতে এখানকার পরিবেশটাই অন্যরকম একটা পরিবেশ আর আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি সেই হিজল গাছের মানে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর আমি এখন একদম বিলের মাঝখানে চারিদিকটা শুধু পানি আর পানি একদম বিলের মাঝখানে বাসুলিয়ার কিছু ড্রোন শট দেখে আসি চলো আর এটি হচ্ছে সেই হিজল গাছ বুড়ি গাছ নামে পরিচিত এটি কখনো ডুবে না আমরা সেই অপেক্ষিত হিজল গাছের নিচে না এটা চিপস না ভাই চিপস না এই আসতে দেখা বাসুলিয়ার ভাসমান দোকান চিপস না ভাই
আসমান দোকান দেখতে হচ্ছে দেখা দিব গাড়ি জসিম না দেখা না দেখা দাম ভাই তোমার জসিম অনেক হালাচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি এখানে সো লেটস গো ফর সিনেমাটিক শুট স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me, front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো হ্যালো নম্বর দিও Why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে গাছ এড়ে নেবো এই ঐতিহাসিক গাছ একটু পয়সা দেখি ভূত টোত আছে নাকি ভালো জিনিস আছে না এই গাছ নাকি পূজা করা হয় অনেক দূর থেকে আসছে বুড়ি এই নে লাল কি জানতে আজ হইতেছে সে তো দিছে না দেখুন আমার ভয় করতেছে গাছের ভিতরে যে গর্ত এই সেই গাছ যে গাছের অপেক্ষায় এতক্ষণ ছিলাম এরম ওটা উঠো মনে করো খালি মানুষ তাই এত লোক নাই বুড়ি থাকে তাহলে গেছে আবার এই যে পতাকাও লাগাইছে না এখন আপনাদের এমন কিছু ক্লিপস দেখাবো যেগুলো দেখার জন্য আমরা মোটেও উপস্থিত ছিলাম না আসমান দোকান ভাই নামও দুজন মেয়ে একজনের একজন নামা ভাই
আমাদের এই বাসুলিয়ার ব্লগে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসে পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।